আসসালামু আলাইকুম এভরিওয়ান, কুকিং হলের পক্ষ থেকে আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সেমাইয়ের রেসিপি। এই রেসিপিটির জন্য আমি নিয়ে নিয়েছি রাঁধুনি সেমাইয়ের অর্ধেকটা, সাথে নিচ্ছি দারুচিনি, সাদা এলাচ, কিশমিশ, কাঠবাদাম, চীনাবাদাম, তেজপাতা। চুলা জ্বালিয়ে একটি পাত্র বসিয়ে দিব। পাত্রটি একটু গরম হলে তাতে এক চামচ ঘি দিয়ে দিব। ঘি দেওয়ার পরে সেমাই দিয়ে দিব। এবার সেমাইটাকে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিব। আপনি যখন সেমাইটা এই পর্যায়ে ভাজবেন, দেখবেন আপনি সুন্দর একটি স্মেল পাচ্ছেন। এই চ্যানেলটিতে অল্প সময়ের ভিতরে সহজভাবে বিভিন্ন রকমের রেসিপি শেয়ার করা হয়, তো আপনারা যদি বিভিন্ন সহজ রেসিপি আগে আগে পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি কেউ অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে ধন্যবাদ। আমি এখানে হাফ লিটার দুধ নিয়ে নিব। একই সাথে আমি নিয়ে নিব 2 টুকরা তেজপাতা, 2টা সাদা এলাচ পিছন দিক থেকে হালকা একটু ফাটিয়ে দিয়ে দিব, 2 টুকরা দারুচিনি নিয়ে নিব, সামান্য কিছু কিশমিশ নিয়ে নিব, নিয়ে নিব কিছু ভেজে রাখা চীনাবাদাম, কিছু নিয়ে নিব কাঠবাদামের কুচি যেটা আমি আগে থেকে করে রেখেছিলাম। এবার অপেক্ষা করব দুধটি ভালোভাবে বলক আসা পর্যন্ত। আমার ভিডিও দেখে যদি আপনারা বাসায় এই রেসিপিটি ট্রাই করেন তাহলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। দুধে বলক আসলে দুধটি ভালোভাবে নাড়াচাড়া করে একটু ঘন করে নিব। দুধ একটু ঘন হলে আমি দিয়ে দিব 2 চামচ চিনি। প্রথমে 1 চামচ দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে তারপর আর 1 চামচ দিব। এর সাথে আমি 1 চিমটি লবণ দিয়ে দিব। যে কোনো চিনি বা মিষ্টি রেসিপিতে আপনি 1 চিমটি লবণ দিয়ে দিলে তার স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। এ পর্যায়ে আমি সেমাই দিয়ে দিব যখন চিনিটি ভালোভাবে গলে যাবে। সেমাই দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে যখন দেখব একটু বলক এসে গেছে, এই পর্যায়ে চুলা অফ করে দিব এবং সেমাই অন্য পাত্রে পরিবেশন করব। এক্ষেত্রে খেয়াল রাখবেন একটু পাতলা থাকতেই চুলা অফ করে দিবেন, সেমাইটা অন্য পাত্রে নামিয়ে নেবেন, কারণ সেমাই ঠান্ডা হয়ে যাওয়ার পর এর ঘনত্ব একটু বেড়ে যায়। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার সেমাইটি কেমন দেখা যাচ্ছে, আর এই পর্যায়ে তরল রয়েছে। আমি ফ্রিজে রেখে ভালোভাবে ঠান্ডা করে 1 ঘন্টা পরে আপনাদেরকে দেখাচ্ছি। 1 ঘন্টা পরে দেখুন কতটা পারফেক্ট হয়েছে। তাহলে আজ এই পর্যন্তই, কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।